জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে শতকোটি প্রণাম এবং ঠাকুর বাড়ির সদস্যবৃন্দের শ্রী চরণে শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জয় গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকে ইষ্ট প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলবো, শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা বলবো। একটি মা থাকতেন, মাটি ছিলেন এক নেপালি গোয়ালার গৃহিণী। গরু মোষ ছাগল ভেড়া পরিচারক রাখাল নিয়ে থাকেন মেঘালয়ের গারো পাহাড়ের এক গভীর জঙ্গলে। জঙ্গলের অনেক ভিতরে ছিল তার বাড়ি। খুব দুর্গম রাস্তা, খুব বড় জঙ্গল পেরিয়ে তার বাড়ি পৌঁছতে হতো। তাই একদিন ওই মা মেলা গিয়েছিলেন। মেলা গিয়ে ঠাকুরের একখানি ফটো কিনে এনেছিলেন এবং ফটো কিনে এনে ঠাকুরের ফটোটিকে বসিয়ে ফুল জল দিতেন, পুজো করতেন এবং প্রতিদিন বলতেন, ঠাকুর আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও, আমি তোমার দীক্ষা নিতে চাই। এরকম ভাবে প্রতিদিন কাঁদতে থাকেন। তো একদিন তার স্বামী বাইরে গিয়েছে, বাইরে গিয়ে কয়েকটি গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। বাইরে অর্থাৎ পাশের গ্রামে কোনো কাজে গিয়েছিলেন, দেখা হয়েছে। গুরু ভাইদের সঙ্গে কথা বলে জানা গেল যে পাশের যে গ্রাম, সেই গ্রামে কিছু গুরু ভাই, কিছু মানুষজন আছে যারা দীক্ষা নিবে। তার জন্য ঋত্বিক সহ কিছু গুরু ভাই এসেছে, তাদের দীক্ষার আয়োজন চলছে এবং দীক্ষা হবে। তাই ওই স্বামী, তার স্বামী জিজ্ঞাসা করলেন গুরু ভাইদের এবং বললেন যে তার যে স্ত্রী, তার সে ঠাকুরের, এই ঠাকুরের দীক্ষা নেবার জন্য পাগল, এইভাবে বললেন। কিন্তু দীক্ষা নেওয়া চলবে না। তখন ওই ঋত্বিক সহ গুরু ভাইরা জিজ্ঞাসা করলেন, দীক্ষা নেওয়া নিষেধ কেন? তখন স্বামীজি বললেন, তার বাবার নাকি নিষেধ আছে, ওই দীক্ষা নেওয়া চলবে না। তখন বুঝিয়ে কোনো রকমে বললেন এবং তার বাড়ি যেতে বললেন। সেই স্বামীজি সেই গুরু ভাইদেরকে বাড়ি যেতে বললেন, বললেন যে আমার বাড়ি চলুন, কিন্তু আমার বাড়ি অনেক দূরে, অনেক চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। তখন গুরু ভাইরা বললেন, কোনো অসুবিধা নেই, পায়ে হাঁটা পথ, আমরা ঠিক চলে যাব এবং গিয়ে চলুন মায়ের সঙ্গে দেখা করি, মা কি বলছে দেখি। তারপর রীতিমতো ওরা এলো এবং এসে দেখছে ওনার স্ত্রী স্নান করছে, বাড়ির ঘর দোর নিকিয়ে স্নান করছে। এবং লোকটি বলল তার স্ত্রীকে, আজকে কয়েকজন গুরু ভাই এসছে, ঋত্বিক দাদা এসেছে, আজকে তোমার দীক্ষা হবে। এই বলে, এই শুনল মাটি, শুনে বল খুব কেঁদে উঠল, ভীষণ কেঁদে উঠল। তখন লোকটি তার স্ত্রীকে বললো, তুমি কাঁদছ কেন? তখন মাটি বললেন, আজ ভোর রাতে ঠাকুর আমাকে স্বপ্ন দিয়ে বলেছেন যে আজ তোর দীক্ষা হবে, আজ তৈরি হয়ে থাকবি, আজকে কিছু লোক যাবে যে দীক্ষা তার ব্যবস্থা হবে, দীক্ষা দিয়ে আসবে। মানে শুধু একথাই বললেন যে আজ তোর দীক্ষা হবে, তুই তৈরি হয়ে থাকবি, একথাই বলেছিলেন। এবং স্নান করে এসে যখন দেখছেন যে সত্যি তার বাড়িতে গুরু ভাই সহ ঋত্বিক দাদা এসেছে তাকে দীক্ষা দিবার উদ্দেশ্যে, এই এই কথা শুনে এবং চোখে দেখে সে ভীষণ কাঁদতে শুরু করলেন এবং ঠাকুরের দয়ার কথা চিন্তা করলেন, যে ঠাকুরকে তিনি দিন সারাদিন বলতেন, যখনই পুজো করতেন তখনই বলতেন, ঠাকুরের কাছে বসলেই কাঁদতেন, বলতেন ঠাকুর আমি তোমার দীক্ষা নেবো, একটু ব্যবস্থা করে দাও, এইরকম এইরূপ ঠাকুরের কাছে প্রার্থনা জানাতেন। ঠাকুর তার প্রার্থনা শুনে তাকে ভোর রাতে বলল যে তোর আজ দীক্ষা হবে এবং দীক্ষা দিতেও তিনি লোক পাঠিয়ে দিয়েছেন। এই যে তার দয়া, এই দয়াতে শুনে, দয়ার কথা চোখে নিজে দেখে তার বিশ্বাস হলো না এবং তিনি কাঁদতে লাগলেন, ঠাকুরের দয়ার কথা ভাবতে লাগলেন এবং সবাইকে দয়ার কথা শোনালেন। এইভাবেই তিনি আমাদের উপর দয়া করে চলছেন। আগেও এরকম ঘটনা ঘটেছে, শুধু আগে বলে নয়, এখনো ঘটছে, বরং আরো বাড়ছে। ঠাকুরের যে দয়া আমাদের উপর দিয়ে আরো বাড়ছে। দয়া তো আছে, আমরা প্রমাণ সহ আমরা সবসময় দেখতে যাই কিভাবে তার দয়াটা পাবো, তাহলে দেখবেন ধীরে 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 তার দয়া বেড়েই যাচ্ছে, বেড়েই চলেছে। কত উদাহরণ আছে, এরকম অনেক ঘটনা আছে, যা ঘটনা আমি পরে আরো পরে ছোট গল্প, বিভিন্ন গল্পের মাধ্যমে তার দয়ার কথা আপনাদের কাছে পরিবেশন করব। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু।